নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার তেইশ সালের এবটিএর টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের আজকে আমি পেজ নম্বর এসি এইট সলভ করাবো তো দেখো এসি এইট নম্বর পেজের যাবতীয় এমসি কিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি এবার আমি এসি আট নম্বর পেজের এসি কিউব সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো এটা আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা এগুলো সলভ করেছে ফার্স্ট প্রশ্ন কী বলেছে দেখো তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে রোমাননে উপনিবেশ বাদ বলতে কি বোঝো অ্যান্সার উপনিবেশ বাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে ভৌমিক সাম্রাজ্যবাদ কী এর অ্যান্সার হবে সতেরো ও আঠেরো শতকের মধ্যে ইউরোপের স্পেন পর্তুগাল ইংল্যান্ড ফ্রান্স হলল্যান্ড প্রভৃতির নৌশক্তি দর দেশগুলির দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে এই সাম্রাজ্যবাদ হলো ভৌমিক সাম্রাজ্যবাদ পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের রোমান্টিয়ার প্রশ্ন শ্বেতাঙ্গদের দায়বদ্ধতার কথা বলেছেন এমন একজন বলেছেন এমন একজন লেখকের নাম লেখো তিনি কোন দেশের নাগরিক ছিলেন তো দেখো শ্বেতাঙ্গদের দায়বদ্ধতার কথা বলেছেন এমন একজন লেখকের নাম হলো রুডিয়ার্ড কিপলিং তিনি ভারতের নাগরিক ছিলেন পরের প্রশ্ন কি বলেছে রোমান প্রশ্ন তো দেখো রাওতারি বন্দোবস্ত হলো ব্রিটিশ ভারতের এক ধরনের জমি রাজস্ব ব্যবস্থা বা সিস্টেম রাওতারি বন্দোবস্ত চালু করেছিলেন স্যার টমাস মুন্ড্রো স্যার টমাস মুনরো এই পদ্ধতিতে সরাসরি কৃষকদের থেকে রাজস্ব আদায় করা হতো এই কৃষকদের রাওত বলা হতো কৃষকদের রাওত বলা হতো তাই এই এই ব্যবস্থা রাওতারি বন্দোবস্ত নামে পরিচিত ছিল ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কে কি উদ্দেশ্যে চা কমিটি গঠন করেন অ্যান্সার হবে লর্ড ক্যানিং সরি লর্ড ক্যানিং হবে না লর্ড বেন্টিং আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস নামে জনৈক ইংরেজ আসামের জঙ্গলে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে চা গাছ আবিষ্কার করেন লর্ড বেন্টিং সর্বপ্রথম চায়ের গুরুত্ব উপলব্ধি করেন এবং এ সম্পর্কে কিছু তথ্য দিয়ে সংগ্রহের উদ্দেশ্যে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে একটি চা কমিটি গঠন করেন যার ভিত্তিতে ভারতে চা শিল্প গড়ে ওঠে পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বলেছে রোমান সিক্সের প্রশ্ন কোন আইন দ্বারা সতীদহ প্রথা রদ করা হয় অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং সতীদহ প্রথা রদ করেন বাংলা সতী আইন এটা কিন্তু এই সতীদাহ প্রথা কিন্তু আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের সতেরো নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা লর্ড উইলিয়াম বেন্টিক রদ করেছিল এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাজা রামমোহন রায় পরের প্রশ্ন আমাদের সাত নম্বরের প্রশ্ন পতিদার কাদের বলা হয় এদের উপাধি কী ছিল তো দেখো এর অ্যান্সার হবে গুজরাটের একটি স্থানীয় মোড়ল আধিপত্যকারী বা আধিপত্যকারী হবে একটু ভুল বলে ফেলেছি আধিপত্যকারী সম্প্রদায় ছিল পতিদার এখানে গ্রামের যৌথভূমি পতি নামে পরিচিত ছিল আর ভূমি রাজস্ব আদায়কারীরা আর ভূমি রাজস্ব আদায়কারীরা আমাদের পরিচিত হতো পতিদার নামে এদের উপাধি হতো প্যাটেল অর্থাৎ গ্রামের প্রধান পরের প্রশ্ন আট নম্বরে দিকু কাদের বলা হয় এর অ্যান্সার হবে অ্যান্সার হবে ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার জোদ্দার বণিক মহাজন ঠিকাদার দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগী ব্রিটিশ সরকারের ছায়ায় থেকে ছায়া থেকে ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ে আদিবাসীরা এই বহিরাগতদের বহিরাগতদের দিকু বলা হয় পরের প্রশ্ন অথবা দিয়ে ব্রিটিশ সরকার কেন আইন দ্বারা চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে অ্যান্সারবে আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইন দ্বারা ব্রিটিশ সরকার চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে পরের প্রশ্ন ন নম্বরের প্রশ্ন মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয় এই আইন অন্য কী নামে পরিচিত ছিল অ্যান্সারবে মন্টেগু সেমসফ সংস্কার আইন উনিশশো উনিশ সালে পাশ হয় এই আইন কাউন্সিল নামে পরিচিত এই আইন কাউন্সিল নামে পরিচিত পরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন অধীনতামূলক নীতি কী তো দেখো অধীনতামূলক মিত্রতানীতি হল ভারতবর্ষের সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তার শাসনকালে এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটানো ও সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এক আধিপত্যকারী নীতির প্রবর্তন করেন এবং বহুদেশীয় রাজ্যকে এই নীতি গ্রহণ করতে বাধ্য করেন ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে আগাস্ট প্রস্তাব কি অ্যান্সার হবে এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দকে কিছুটা খুশি করে এদেশের জনসম্পদ ও অর্থ সম্পদ যুদ্ধের কাজে ব্যবহারের উদ্যোগ নেয় এই উদ্দেশ্যে বড়লাট লিন লিথগো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট একটি ঘোষণা করেন তার এই ঘোষণা তার এই ঘোষণা আগস্ট প্রস্তাব বা লিন লিথগো প্রস্তাব নামে পরিচিত পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে বারো নম্বরের প্রশ্ন এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের অ্যান্সার হবে জাপানের পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে ক্যাপ্টেন মোহন সিং কে ছিলেন এর অ্যান্সার হবে অ্যান্সার হবে মোহন সিং ঠিক আছে আমাদের জানুয়ারি মাসের মানে উনিশশো নয় খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি থেকে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত মানে দেওয়ার এসে ডেটটা ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী এবং সাবেক সামরিক কর্মকর্তা তিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় আজাদিন ফৌজ গঠন এর নেতৃত্ব দেনের জন্য সার্বিক পরিচিত মানে আজাদিন ফৌজ সংগঠনের ও দানের জন্য তিনি পরিচিত ছিলেন এবং তোমরা তো জানো যে রশিদ কিন্তু তোমরা জানো যে রশিদ কিন্তু পরবর্তীকালে জেলে দেওয়া হয় এবং ওর নামে কিন্তু রশিদ দিবস পালন করা হয় পরের প্রশ্ন তেরো নম্বরের প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অ্যান্সারবে আমেরিকার ধনী ব্যবসায়ী বার্নার্ড বারুজ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন পরের প্রশ্ন চোদ্দো নম্বরের প্রশ্ন নীতির উদ্দেশ্য কী ছিল এর অ্যান্সার হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুমান মার্কিন কংগ্রেসের মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় আশ্বাস দেন যে যদি কোনো যদি কোনো যুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র কোনো সংখ্যালঘু গোষ্ঠী বা কোনো বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় তাহলে আমেরিকা তাদের সাহায্য করবে রাষ্ট্রপতি ট্রুমানের এই ঘোষণা ট্রুমান নীতি নামে পরিচিত পরের প্রশ্ন আমাদের পনেরো নম্বরের প্রশ্ন তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো অ্যান্সারবে আমেরিকার নেতৃত্বে ধনতান্ত্রিক জোট ও সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক জোটের বাইরে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার স্বাধীনতা সংগ্রামের দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয় পরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন ইন্দোনেশিয়ায় কত সালে কার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে অ্যান্সারবে ইন্দোনেশিয়া উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ডক্টর সুকর্ণর নেতৃত্বে স্বাধীনতা লাভ করে আমাদের রোমান সিক্সটিনের অথবাদে পরের প্রশ্ন কি বলেছে সার্কের পুরো নাম কী বা পুরো নাম লেখো অ্যান্সার সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন তো দেখো আজকে আমি পেজ নাম্বার এসি এইট সলভ করেছি এটা শুরু হয়েছে আমাদের এসি সিক্স থেকে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি আলোচনা করবো ভিডিওটি দেখার জন্য এসবি অ্যাকাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংক ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে